হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই নিয়ে ভালো আছেন। তো আজকে আমি দুটা জুস সম্পর্কে আলোচনা করবো, একটা হচ্ছে গ্লুটা 9 ল্যাক্স, একটা হচ্ছে কুমিকো কোলাজেন জুস। দুটা জুস সম্পর্কে আমাদের অনেক অনেক কোশ্চিনস আছে, যারা আমাকে অনেক কমেন্টে বা পেজের ইনবক্সে আমাদের এসএমএস করে থাকেন যে দুটা জুসের কাজ কী। আজকে মূলত দুটা জুসের কাজ সম্পর্কে আলোচনা করবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আশা করি দুটা জুস সম্পর্কে আপনাদের যাবতীয় যা যা জানার আমি ট্রাই করবো ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো ভিডিওটি শুরু করি। বলেছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করি। জুস কোন পেজে পাবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্স চেক করে নিয়ে বলছি, আমার ভিডিওর ডান পাশে দেখবেন এরকম একটা চিহ্ন আছে, সেটাতে ক্লিক করলে নিচে দেখবেন অনেক রকম লেখা আছে, সেটা ডেসক্রিপশন বক্স। সেখানে দেখবেন পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেই পেজে আপনি নক করলে এই দুটো জুস পেয়ে যাবেন। তো ফার্স্ট টাইম আলোচনা করব কুমিকো কোলাজেন জুস নিয়ে। এই জুস সম্পর্কে আপনাদের অনেক কোশ্চিনস আছে, অনেকে বলেন যে এটা কয় প্যাকেট থাকে, কিভাবে খেতে হয়, কারা কারা খেতে পারবে, এবং এই জুস খেলে পারমানেন্টভাবে রেজাল্ট পাওয়া যায় কি না, এই চারটা প্রশ্নের অ্যান্সার করব কুমিকো জুস সম্পর্কে। ফার্স্টে বলে নিচ্ছি এই জুসে কয়টা থাকে। এই জুসে থাকে এরকম করে মিনি প্যাক থাকবে আপনার হচ্ছে 15 পিস, এরকম মিনি প্যাক, এরকম দেখে দিচ্ছি, এরকম মিনি প্যাক থাকবে 15 পিস। এবার এটা খাওয়ার নিয়ম হচ্ছে 15 দিন খাবেন, একটা করে খাবেন, প্রতি রাতে ঘুমানোর আগে একটা মিনি প্যাক নিয়ে আপনারা পানির সাথে মিক্স করে, এক গ্লাস পানির সাথে মিক্স করে খেয়ে নেবেন, এবং খাওয়ার পরে এক্সট্রা এক গ্লাস পানি খেয়ে ফেলবেন, নর্মাল এক গ্লাস পানি খেয়ে ফেলবেন। আর এটা কয়েক পর্যন্ত ব্রাইট করতে পারেন, এটা আপনি দুইটা খেলে রেজাল্ট বুঝতে পারবেন। এটা শুধু ব্রাইট করে না, এটা আপনি স্কিনকে টান টান করবে, ইয়াঙ্গার করবে, চোখের নিচে কালো দাগ দূর করবে। অনেকে আছে স্কিন কুচকে যায় বা ঝুলে যায় সম্পর্কে বুঝে না, অনেকে আছে চেহারা নিচের দিকে নেমে যায়, অনেকে আছে ঘাড় গলা একদম কুচকে কুচকে গেছে, এখানে এরকম ভাঁজ পড়ে গেছে, চোখের নিচে একদম এরকম ভাঁজ পড়ে গেছে, তাহলে বুঝতে পারবেন আপনাদের স্কিনের কোলাজেন মাত্রাটা কমে গিয়েছে। তারা যদি এসব সাপ্লিমেন্ট খান তাহলে তাদের শরীরে কোলাজেন ইনটেক করবে, পরে তাদের কোলাজেন আবারও স্কিনে বৃদ্ধি পাবে। এটা খেলে হবে কি, আপনাদের স্কিনের বয়স কমবে, কিন্তু আপনাদের নর্মাল বয়স কমবে না। কিন্তু যারা অনেক আছে 40+ 50+, যাদের রিঙ্কল পড়ে গেছে, মানে স্কিনটা কুচকে গিয়েছে, তারা যদি এটা খেয়ে যদি চান যে এটা খেয়ে আমার স্কিনটা আবার কুচকানো থেকে আবার ইয়াঙ্গার লুকস এনে দেবে, এটা কিন্তু পসিবল না। অনেক সিলাররা বলে যে এটা খেলে পসিবল, যে কোনো জুস খেলে পসিবল, এটা কিন্তু মিথ্যে কথা। জাস্ট তাদের জন্য হ্যাঁ হালকা একটু হইতে পারে, কিন্তু একদম যে ইয়াঙ্গার হয়ে যাবেন সেটা কিন্তু কোনোদিন পসিবল নয়। কিন্তু যাদের স্কিন এখন পর্যন্ত হালকা কুচকে গিয়েছে বা হালকা একটু রিঙ্কল বা একটু চোখের নিচে কালো দাগ, চোখটা মানে গথ হয়ে গেছে, তারা যদি এটা ইনটেক করেন দেন তাহলে আপনারা স্কিনটা দ্রুত আপনাদের স্কিনটা ইম্প্রুভ হবে। এবং এটার খাওয়ার নিয়মটা বলে দিয়েছি, কারা কারা খেতে পাবেন 20+ এটা খেতে পারবেন, এবং এটা যদি আপনি কন্টিনিউসলি খেতে চান আপনাদের ব্যাপার, কোনো প্রবলেম হবে না। তাও আমি বলবো এটা আপনার 3-4টার বেশি না খাওয়াই বেটার। এরপর যদি আপনার কোনোভাবে মনে হয় যে এটা আপনার আবার খাওয়া উচিত, দেন আপনি আবারও কন্টিনিউসলি করতে পারেন, কিন্তু একটা না 3-4টার বেশি খাওয়া উচিত নয় আমার মতে। ওকে, তো এবার আসি এই জুসটা পারমানেন্ট করতে পারে কিনা। অনেকে বলেছে জুসটা কয়েক পর্যন্ত ব্রাইট করতে পারে, এই জুসটা ব্রাইট করতে পারে আপনি খাওয়ার উপর ডিপেন্ড করবে যে আপনি কয় প্যাকেট খাবেন, এবং আপনি স্কিন টোনের উপর ডিপেন্ড করবে। সাপোজ আপনি একদম অনেক বেশি ডার্ক স্কিন, তো আপনি হালকা হালকা ব্রাইট হবেন, আপনি অনেক বেশি শ্যামলা স্কিন তারও হালকা ব্রাইট হবে বোঝা যাবে না। আর যাদের স্কিনটা উজ্জ্বল শ্যামলা বা যাদের স্কিন ফর্সা ছিল কোনো কারণে, রোদে ঘোরাঘুরি কারণে হোক বা বেশি বাইরে ঘোরার কারণে হোক, কোনো কারণে তাদের স্কিন যদি নষ্ট হয়ে যায়, তাদের জন্য বেস্ট হচ্ছে এসব সাপ্লিমেন্ট, কোলাজেন সাপ্লিমেন্ট বা গ্লুটা সাপ্লিমেন্টগুলো তাদের জন্য বেস্ট হবে, কারণ তাদের স্কিন টোনটা আবার ব্যাক দ্রুত চলে আসে। কিন্তু একদম যে নর্মাল ডার্ক স্কিন, কুচকুচে কালো স্কিন, তারা কিন্তু কখনোই এসব সাপ্লিমেন্ট খেয়ে ধবধবে ফর্সা হওয়া পসিবল না। হ্যাঁ ব্রাইট হওয়া পসিবল, হালকা 2-3 শেড পর্যন্ত ব্রাইট হতে পারবেন, কিন্তু কোনো দিনও এটা চিন্তা করে নেবেন না যে আপনার একদম ধবধবে সাদা হয়ে যাবেন। এটা কিন্তু অনেক সিলাররা মিথ্যা কথা বলে যে একটা খেলে রেজাল্ট পাবেন, দুটা খেলে, এটা জাস্ট ইম্পসিবল, এটা মিথ্যা কথা। এবং আরেকটা মিথ্যা কথা, সেটা হচ্ছে পারমানেন্ট করবে, এটা জাস্ট এটা মাথায় ধরে রাখবেন। আমার আমার মতে আর কি, যে পৃথিবীতে মনে করেন যে কোনো কিছু আসে নাই যেটা পারমানেন্ট করবে। সাপোজ এটা আপনি খাচ্ছেন যতদিন ততদিন একটা সুন্দর স্কিন পাচ্ছেন, এটা আপনি সাপোজ খাওয়া ছেড়ে দিয়েছেন 1 মাস আগে,
এরপর আপনি রোদে যাচ্ছেন, বাইরে ঘুরছেন, ধুলাবালিতে যাচ্ছেন, এটার কাজ এটা করে চলে গেছে এক মাস আগে। সেই এক মাস আগে আগের জিনিসটা কী করে আপনি স্কিনে আবার ব্যাক করে আপনি স্কিন থেকে ব্রাইটনেস ধরে রাখবে আপনি সেটা বলেন। আর পৃথিবীতে কোনো কিছু পারমানেন্ট নয়, আমরা নিজেরাই পারমানেন্ট নয়, আজ আছি কাল নেই, এটাই ধরে রাখতে হবে। কোনো কিছু পারমানেন্টভাবে রেজাল্ট দিবে না, কিন্তু হ্যাঁ পারমানেন্ট হতে পারবেন যদি স্কিনটাকে যত্ন নেন। সাপোজ যেটা আপনি খাওয়া ছেড়ে দিলেন, দেওয়ার পরে আপনি যদি রোদে একটু কম যান, বা রোদে যদি নর্মালি রোদে যদি কেউ জন্মগত ফর্সা স্কিন যারা তারা রোদে গেলে তারাও কিন্তু কালো হয়ে যায়। সো এটা এটা কেন, যে কোনো জুস খেলেও কোনোভাবে পারমানেন্ট হওয়া পসিবল না। জুস কেন, নাইট ক্রিম হোক, যে কোনো প্রোডাক্ট ইউজ হোক না কেন, ছেড়ে দিলেই কিন্তু আপনি আস্তে আস্তে স্কিনটা আবার ডার্ক হয়ে যাবে, এটাই নিয়ম। কোনো কিছু পারমানেন্ট যদি হইতো তাহলে পৃথিবীতে একমাত্র সেই জিনিসটাই চলতো। এটা মাথায় ধরে রাখবেন যে পৃথিবীতে কোনো কিছু পারমানেন্ট নয়, আমরা নিজেরাই পারমানেন্ট নয়, আজ আসি কাল নেই, ঠিক আছে। সো এই কথাটা সেলাররা মিথ্যা কথা বলে, আপনারা যেসব সেলাররা এই কথা বলবে আপনি বলবেন যে আপনি গ্যারান্টি জুড়ে দেন যে আমি নিব, এভাবে বলবেন যে পারমানেন্ট বলবে, ওকে। তাহলে দেখি কত সেলার আপনাকে গ্যারান্টি দিতে পারে, টাকা ম্যানি ব্যাগ গ্যারান্টি নেবেন যে আপনি খাওয়া ছেড়ে দেওয়ার পরেও যদি আপনাদের স্কিনটাকে ব্রাইটনেসটা ধরে রাখতে পারে তাহলে তাদের থেকে ম্যানি ব্যাগ গ্যারান্টি নেবেন যে হ্যাঁ আমি খাওয়া তিনটা খাবো চারটা খাবো এরপর ছেড়ে দেবো, এরপর যদি স্কিন কোনোভাবে কালো হয়ে যায় আপনি টাকাটা ফেরত দেবেন, তাহলে দেখবেন যে ওদের পারমানেন্ট কথা বের হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি এটা পারমানেন্ট করে কিনা, এবং এটা খুবই ভালো মানের একটা জুস, যাদের স্কিনটা নর্মালি স্কিনটা অনেক সময় আছে, যারা অনেক ইয়াংকালে, আমাদের মা আমাদের অনেক আছে, মা খালারও অনেক ইয়াংকালে অনেক সুন্দর ছিল, আস্তে আস্তে অযত্নের কারণে স্কিনটা নষ্ট হয়ে গিয়েছে। তো এরকম যত্নের উপরে থাকলে আপনার স্কিনটা সবসময় লাইটিং অ্যান্ড সুন্দর একটা গ্লোয়িং স্কিন থাকবে, এটা যত্নের উপর ডিপেন্ড করবে। আপনাদেরকে বলছি না আপনাদেরকে সারাদীবন জুস খেয়ে যান, সারাদীবন নাইট ক্রিম ইউজ করেন, নো নেভার। আপনারা একটা ভালো মানের ফেস ওয়াশ ইউজ করবেন, একটা সানস্ক্রিন ইউজ করবেন, মাঝে মাঝে একটু স্কিনটা ফেশিয়াল করবেন, একটু সুদিং জেল নেবেন, এইসব যদি স্কিনে যদি যত্ন নেন এটা কিন্তু স্কিনে কোনো ক্ষতি বা সাইড এফেক্ট করবে না, এগুলো স্কিনটাকে স্কিন ফুড, এগুলো স্কিনটা ক্লিন করবেন। সানে সানে গেলে আপনারা সানস্ক্রিন ইউজ করবেন এবং জেল ইউজ করবেন, সেরাম ইউজ করবেন, এগুলো ইউজ করলে আপনার স্কিনটা গ্লোয়িং অ্যান্ড ব্রাইট থাকবে এবং পারমানেন্টভাবে আপনারা রেগুলার ইউজ করলে রেগুলার সুন্দরভাবে আপনারা যত্ন নিলে স্কিনটা সুন্দর থাকবে, ওকে। এভাবে আপনারা পারমানেন্টও থাকতে পারেন, কিন্তু এটা জুস বা নাইট ক্রিম ইউজ করার পরে ছেড়ে দিলে সেটা কীভাবে পারমানেন্ট হয় আপনি সেটা বলেন, ওকে। তো আই থিঙ্ক এই জুস সম্পর্কে আপনি টোটাল আইডিয়া পেয়ে গিয়েছেন। আরও যদি কোনো কোশ্চিন থেকে থাকে তো আপনারা আমি ডেসক্রিপশন বক্সের পেজে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সে পেজে আপনি নক করে নেবেন, সেখানে রিপ্লাই পেয়ে যাবেন। এবং এই দুটা জুস কোন পেজে পাবেন সে পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওকে। সে পেজে নক করে আপনারা নিয়ে নেবেন। এবার আলোচনা করব গ্লুটা 9 লাখ সম্পর্কে এবং এই জুসের কাজ কী, কারা কারা খেতে পারবেন এবং এটা কতদিনে জল দেবে এবং এটা কয় পিস থাকে এবং কখন কীভাবে খাবেন সবই আলোচনা করব। তো ফার্স্টে আলোচনা করি এই জুসে কয় প্যাকেট থাকে, এভাবে এরকম করে 10টা মিনি প্যাক থাকে, এরকম মিনি প্যাকগুলো দেখতে এরকম, ঠিক আছে। এবং এটা খাওয়ার নিয়মও সেম, প্রতি রাতে এক গ্লাস পানির সাথে মিক্স করে খেয়ে নেবেন এবং এটা খাওয়ার পরে এক গ্লাস পানি এক্সট্রা খেয়ে নেবেন। এবার আসি এটার কাজ কী, এটার কাজ হচ্ছে মূলত স্কিনটাকে ব্রাইট করা, কারণ এটা এটা গ্লুটা দেওয়া আছে, এটা গ্লুটা থিউন যেটা থাকে যেটা স্কিনটাকে মেলানিনের পরিমাণটা কমে ব্রাইট করে সেটার পরিমাণটা দেওয়া আছে অনেক বেশি, দেওয়া আছে 9 লাখ পরিমাণ, ঠিক আছে। কুমিকোতে দেওয়া আছে 250 mg, ডাব্লু কোলাজেনে দেওয়া আছে 150 mg, ভিভিতে দেওয়া আছে 250 mg, সেখানে এখানে দেওয়া আছে 9 লাখ mg, ঠিক আছে। 9 লাখ mg দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে। সো এখানে গ্লুটাথিওনের পরিমাণ অনেক বেশি দেওয়া আছে এবং এটার মূলত কাজ হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে এবং স্কিনটাকে মেলানিনের পরিমাণটা কমিয়ে স্কিনটাকে ফর্সা করতে হেল্প করবে। কিন্তু তাই বলে এটা না যে যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় ডার্ক স্কিন তারা ভাবছেন যে এটা খেলে একদম ফর্সা হয়ে যাবেন, যেটা সেলাররা বলে, সেলাররা এটা মিথ্যা কথা বলে সেল করে যে এটা একটা খেলে দুইটা খেলে স্কিনটা ফর্সা হয়ে যাবে, যাদের স্কিন কুচকুচে কালো তারাও ফর্সা হয়ে যাবে, সেলাররা একটা মিথ্যা কথা বলে, ঠিক আছে। এটা কোনোদিনও সম্ভব না, এটা তাদের জন্য পারফেক্ট হবে যাদের স্কিন উজ্জ্বল শ্যামলা স্কিন বা হালকা ডার্ক স্কিন, মানে এত ডার্ক না, তাদের জন্য ভালো হবে, তারা দ্রুত এটা খেলে স্কিনটাকে ব্রাইট হতে হেল্প করবে। কিন্তু যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় ডার্ক তারা এটা খান, হ্যাঁ তারাও হালকা ব্রাইট হবেন কিন্তু তারা চোখে পড়ার মতো ব্রাইট হবেন না, এটাই সত্যি কথা,
ঠিক আছে, এটা ট্রু কথা, আমার এখানে কোনোভাবে মিথ্যা কথা বলা হয় না, এটাই সত্যি কথা। যাদের স্কিন অনেক বেশি ডার্ক স্কিন তারা কখনোই মানে ধবধবে ফর্সা বা ফর্সা হতে পারবেন না, কিন্তু যাদের স্কিন শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা স্কিন তারা এটা খেলে বুঝতে পারবেন তাদের স্কিনে কোনো একটা কিছু হচ্ছে, স্কিনটা লাইট হচ্ছে। আর যাদের স্কিন জন্মগতভাবে ফর্সা ছিল, কোনো কারণে স্কিনটা কালো হয়ে গিয়েছে, তাদের জন্য বেস্ট হবে এটা, এটা বা যে কোনো সাপ্লিমেন্ট বেস্ট হবে। তারা যদি এগুলো সাপ্লিমেন্ট নেন একটা বা দুইটা, দেন আপনার আগে স্কিন দ্রুত ব্যাক পাবেন, কারণ জন্মগতভাবে যারা ফর্সা জন্ম নেয় তাদের স্কিনে দিন দিন কালো হওয়ার কারণটাই হচ্ছে স্কিনে মেলানিন প্রবেশ করা। মেলানিন থাকে রোদের ভিতরে, রোদ থেকে মেলানিন স্কিনে প্রবেশ করলে স্কিনটা ডার্ক হয়ে যায়, এবং ডার্ক স্কিন মেলানিনের পরিমাণটা কমে কিন্তু এইসব সাপ্লিমেন্টগুলি স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, ঠিক আছে। দুটো সাপ্লিমেন্ট কিন্তু একই, দুটো সাপ্লিমেন্ট কিন্তু আপনাদেরকে এভাবে ব্রাইট করতে হেল্প করে। তো আই থিঙ্ক আপনারা দুটো সাপ্লিমেন্ট সম্পর্কে আইডিয়া মোটামুটি পেয়ে গেছেন, এবং এই দুটো জুস কোন পেজে পাবেন 100% অরিজিনালটা, সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নেবেন, যা যেটা লাগবে নিয়ে নেবেন। কিন্তু এটার কাজ হচ্ছে যারা ইমার্জেন্সিভাবে, সাপোজ সামনে কারো বিয়ে বা কারো কোন অকেশন আছে, যার স্কিনটা কোনো কারণে কালো হয়ে গেছে বা তাদের স্কিন নষ্ট হয়ে গেছে, কোনো কারণ রোদের কারণে হতে পারে, যে কোনো টেনশনের কারণে, ঘুম না হওয়ার কারণে হতে পারে, তাই এটা যদি 10 দিন খান তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন যে আপনাদের কোনো একটা স্কিনে কাজ হচ্ছে। আর এটা কাজ হচ্ছে আপনি স্কিনটাকে সুন্দর করবে, টোটাল আপনাদেরকে সুন্দর করবে, চোখের নিচে দাগ কমাবে, রিঙ্কেল কমাবে, স্কিনে এখানে ভাগ পড়ে অনেকে সেটা কমাবে, স্কিনে টান টান করবে, ইয়াঙ্গার করবে, স্কিনে বয়সের ছাপ কমাবে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। তো দুটো জুস সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন আই থিঙ্ক। সো এই দুটো জুস কোন পেজে পাবেন 100% অরিজিনালটা, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেই পেজ থেকে কিনবেন। আর আমার ইউটিউবের নাম বললে একটু হলো ডিসকাউন্ট পাবেন, নাহলে একটা গিফট পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সে পর্যন্ত অর্জন দোয়া করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যেটা বলেছি পার্মানেন্টভাবে, যেটা এটা পার্মানেন্ট কোনোভাবে পসিবল না, পার্মানেন্ট হইতে হলে আপনাদের স্কিন কেয়ার করতে হবে, এবং স্কিন কেয়ারের ভিতরে আপনি একটা সেরাম, একটা ফেস ওয়াশ, একটা সানস্ক্রিন, একটা জেল, এ ধরনের ক্রিম, ডে ক্রিম, এগুলো আপনাদেরকে রাখতে হবে। নাইট ক্রিম আর জুস একটা দুটো খেয়ে যদি ছেড়ে দেওয়ার পরে যদি পার্মানেন্ট হতে চান, দেন আপনারা এইভাবে স্কিন কেয়ার করলে আপনাদের পার্মানেন্ট একটা গ্লোয়িং একটা স্কিন পাবেন। তো আই থিঙ্ক আপনাদের আরও কিছু যদি প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর যদি কোনো জুস সম্পর্কে আরও কিছু জানার দরকার থাকে তাহলে যে পেজে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিচ্ছি সেই পেজে নক করলেই হবে, সেই পেজ থেকে আপনি রিপ্লাই আশা করি পেয়ে যাবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি একটু সিক অসুস্থ, তারপর আপনাদের জন্য ভিডিওটা মেক করলাম, করে আপনারা অনেক বেশি কোশ্চিন করছিলেন যে এই দুটা জুস সম্পর্কে জানার জন্য, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা মেক করলাম। আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, আসসালামু আলাইকুম।